ধর্ণা মঞ্চে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন চাকরিচ্যুত একজন শিক্ষক। তার নাম উত্তম কুমার দেব, বাড়ি কুমারঘাট। বিগত চার দিন ধরে রাজধানীর সিটি সেন্টারের সামনে চাকরি ফিরে দেওয়ার দাবিতে গণ অবস্থানে অনর জয়েন্ট মুভমেন্ট কমিটি 10323। এই গণ অবস্থানে এসেই অবশেষে দিন অসুস্থ হয়ে পড়লেন এই চাকরিচ্যুত শিক্ষক। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করানো হয় আইজিএম হাসপাতালে। আমি উত্তম কুমার দেব, কুমারঘাট মহকুমা। আমি তো ওই ধর্ণা মঞ্চেই আসলো, এখান থেকে আর চার দিন যাবত এখানে আসে, খাওয়া দাওয়া ঘুম নেই এখানে। তো আজকে হঠাৎ করে মাথা ঘুরে ধর্ণা মঞ্চে এনে পড়ছে, তো এখান থেকে আমরা আইজিএম হসপিটাল নিয়ে আসি। এখন ভর্তি রাখছে এখন কি জানাবে? হ্যাঁ, এখন দুটো ভর্তি আছে স্যারাঞ্চলে, এবং আরও চারজন এখান থেকে অসুস্থ হয়ে আইজিএম হসপিটালে ভর্তি আছে। আমরা সব আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে সরকার খুব শীঘ্রই আমাদের একটা স্থায়ী সমাধান করুক, না হয় এইভাবে দিন দিন একজন একজন অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে ইনিয়ে চারজন এখানে অসুস্থ হয়ে অ্যাডমিট আছে। কি নাম আপনার? আমি দিবাকর দেব। আপনারা সবাইকে 10,300। হ্যাঁ, আমরা সবাই 10,300। উত্তম কুমার দেব সহ আরও চারজন চাকরিচ্যুত শিক্ষকদের হাল খুবই বেহাল, তাদেরও শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, এটা এই কমিটির তরফ থেকে জানানো হলো সাংবাদিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।